তো ব্যাকগ্রাউন্ডে তোমার সিগমা গেমের গেমপ্লে দেখতে পাচ্ছো। তো কি সিগমা গেম এসে পড়েছে আর আসলে কেমনে আপডেট ডাউনলোড করতে হবে, আর ডাউনলোড করার পর কি আমাদের VPN ইউজ করতে হবে, আর যদি ইউজ করা লাগে তাহলে কোন VPN ইউজ করতে হবে, তো এসব তার পাশাপাশি গেম ডাউনলোড সবকিছু আমি এই ভিডিওতে দেখাবো। তো কোনিচ্ছা গাইস, কি অবস্থা, আমি ফ্রম ভাইয়ামি গেমার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর অনেকে জানো যে আমার লাস্ট সিগমা গেমের ভিডিও ইউটিউব ডিলিট করে দিয়েছে। তো এটা কেন হয়েছে এটা নিয়ে একটা ডিটেইলস ভিডিও আমি আমার সেকেন্ড চ্যানেল ভাই বাংলা গেমারে দিয়েছি, তো অবশ্যই সেখান থেকে দেখে আসো। তো ব্যাক টু দা ভিডিও। তো সিগমা গেমের গ্লোবাল রিলিজ এই মাসে আসার কথা ছিল, কিন্তু সেটা কেন এখনো আসেনি, কেন তারা এত দেরি করছে, আর গেম এর গ্লোবাল আপডেট কি প্লে স্টোরে আসবে, এসব কিছু আমি আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো। তার পাশাপাশি তোমরা সিগমা গেমের সার্ভার আপডেট কিভাবে ডাউনলোড করতে পারবা সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওতে এখনই শুরু করছি, কিন্তু তার আগে আমি তোমাদের একটা জিনিস তোমাদের জানাতে চাই, যা আমি তোমাদের রেগুলার জানাই, তা হচ্ছে গিয়ে তোমাদের মধ্যে এখনো কিন্তু অনেকেই আছো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই। আমি কিন্তু সিগমা সহ ফ্রি ফায়ার এবং সব ধরনের গেমের আপডেট এই চ্যানেলে আনবো, তাই সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা। আর হ্যাঁ, সিগমা গেমের সাপোর্ট দেখানোর জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে দিবা। আর তোমার ফেভারিট গেম কি, সিগমা নাকি ফ্রি ফায়ার? যদি সিগমা হয় তাহলে কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ সিগমা লেখো, আর ফ্রি ফায়ার হলে হ্যাশট্যাগ ফ্রি ফায়ার লেখো। তো এটা অবশ্যই করো। তো আর বেশি কথা শুরু করা যাক আজকের ভিডিও। তো গেম কিভাবে ডাউনলোড করবা সেটা জানানোর আগে আমি আগে গেম সম্পর্কে কিছু জানাই, কারণ এক মাস ধরে আমি ভিডিও না দেওয়ার কারণে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে তারা এই গেম সম্পর্কে কিছুই জানবে না। তো সিগমা গেম হচ্ছে কি, একটা ব্যাটল রয়্যাল গেম যা একদম হুবহু ফ্রি ফায়ারের মতো, কিন্তু এই গেমের স্পেশালিটি হচ্ছে কি, এই গেম তোমরা 1 GB র‍্যামের ফোনে খেলতে পারবা। তো এই গেমটা রিলিজ হওয়ার কথা জানুয়ারি মাসে। তো তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছো যে ভাই গেমটা ফুল রেডি, তারপরও কেন তারা গেমটা ছাড়তেছে না কেন? তো এর কারণ হচ্ছে গিয়ে গেমের সার্ভার ইস্যু। হ্যাঁ, অ্যাকচুয়ালি সিগমা গেমের যে বেটা তোমরা সবাই খেলেছো সেটা কিন্তু মাত্র 2 দিনে চলার কথা ছিল না, তারা 1 মাসের কথা ভেবে সার্ভার কিনেছিল। কিন্তু গেমটা এত পরিমাণ ভাইরাল গিয়েছিল যে ওই সার্ভারের স্পেস 1 দিনে শেষ হয়ে গিয়েছিল। তো এখন সিগমা গেমের ডেভেলপার সার্ভার লোড নেওয়ার জন্য এরকম সার্ভার খুঁজছে এবং রেডি করছে, কারণ যদি সার্ভার লোড ভালোভাবে না নিতে পারে তাহলে গেম কিন্তু প্রচুর পরিমাণে ক্র্যাশ করবে, যার কারণে গেম চলবেও না। আর যদি সার্ভার ভালো না থাকে তাহলে কিন্তু গেম খেলতে গিয়ে কিন্তু ল্যাগও করবে, তাই সার্ভার ভালো থাকা খুবই দরকার। তো এই সার্ভারের কারণে কিন্তু গেমটা আসতে এত দেরি করছে। তো আমি যা বুঝলাম, গেম ফেব্রুয়ারি শুরুর দিকে গ্লোবাল রিলিজ করবে আর এই মাসে সার্ভার ওপেন করবে, আর সার্ভার ওপেন করলেও তোমার VPN লাগবে গ্লোবাল রিলিজ আসা পর্যন্ত। তো সার্ভার আপডেট কেমনে করবা এটা নিয়ে কিন্তু ভিডিও আমি আমার সেকেন্ড চ্যানেল ভাই বাংলা গেমারে দিয়ে রেখেছি, তাই তুমি যদি সার্ভার আপডেট ডাউন করে চাও তাহলে কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে, কমেন্ট সেকশনের লিঙ্কে ক্লিক করে তুমি দেখে ফেলো কেমনে তুমি আপডেট আর ইনস্টল করবা। আর হ্যাঁ, সিগমা থেকে শুরু করে GT5 এবং সকল গেম ডাউনলোডের ভিডিও কিন্তু আমি সেখানে দিব, তাই অবশ্যই তোমরা ওই চ্যানেলে যে সাবস্ক্রাইব করবা আর ওই চ্যানেলের কমেন্ট সেকশনে জানাবা যে ভাই সাবস্ক্রাইব করে ফেলেছি, কারণ যারা এগুলো করবে তাদেরকে কিন্তু আমি নেক্সট ভিডিওতে শাউটআউট দিব। এই অবশ্যই ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা এবং ভিডিওতে লাইক দিয়ে রাখবা। এবারে তুমি যদি আসল ফ্রি ফায়ার 2 গেম ডাউনলোড করে চাও তাহলে বাম সাইডে ভিডিওতে ক্লিক করো, এবং ফ্রি ফায়ার পাবজি থেকে ভালো গেম খেলতে চাও ডান সাইডে ভিডিওতে ক্লিক করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওতে ভালো লাগে থাকে তাহলে লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের ভিডিওতে, তার পর্যন্ত সায়োনারা।